হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। টক এমন একটা জিনিস কম বেশি সবাই অনেক পছন্দ করে, আর সেই টক ফলটা যদি হয় কদবেল তাহলে তো কোনো কথাই থাকে না। কদবেল প্রেমীরা কদবেল গাছে পাকা পর্যন্ত অপেক্ষা করতে পারে না, কাঁচা কদবেল খেতে থাকে। তা আজকের ভিডিওতে দুইটি পদ্ধতিতে কদবেল পাকানোর উপায় শেয়ার করব। গাছ থেকে কদবেল পেরে একদিনে কদবেল পাকানোর উপায় শেয়ার করব। আরেকটি পদ্ধতি হলো মাত্র 5 মিনিটে ঘরোয়াভাবে কদবেল কীভাবে পাকানো যায় সেটাও শেয়ার করব। আশা করি কদবেল প্রেমীদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যায়। কদবেল যে শুধু মেয়েরা পছন্দ করে সেটা কিন্তু না, ছেলেরাও কিন্তু টক জাতীয় ফল খুবই পছন্দ করে, যেমন কদবেল। তো এখানে আমি দেখতে পাচ্ছেন তিনটা কদবেল নিয়েছি, আর কদবেলের কালারটা এবং কদবেলের গোটাটা দেখেই বুঝতে পারছেন যে কদবেলগুলো গাছ থেকে এখনই কিন্তু পাড়া হয়েছে। তো এখন চলে যাব ছাদে। তো ছাদে সকাল 8টায় চলে আসলাম, এখন এইগুলো রোদে রেখে দিব। আর অবশ্যই কিন্তু খুব বেশি কড়া রোদে রাখতে হবে, যেহেতু এই কদবেলগুলো আমি একদিনে পাকানোর চেষ্টা করব। তো রোদের অবস্থাটা কেমন সেটা একটু দেখিয়ে দিই। তবে এটা কিন্তু 3 থেকে 4 দিন রোদে রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু কদবেলের ভিতরের অংশটা শুকিয়ে যাবে। তো এটা আমি বিকালে পেরে নিয়ে আসার পরে সারা রাত একটা মানে চটের যে বস্তা থাকে সেই বস্তায় রেখে দিয়েছিলাম। তারপর আপনাদের এখন দেখিয়ে দিব যে এর ভিতরের অবস্থাটা কেমন, মানে পেকেছে কিনা। তো আমার একটা কদবেল কিন্তু এখনও কাঁচা রয়েছে, আর একটা কদবেলে কিন্তু বোটাটা উঠে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো কদবেল বুঝবেন কীভাবে যে কদবেলটা পেকেছে কিনা সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এই কদবেলটার কিন্তু বোঠা উঠে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর এই কদবেলটা দেখুন পাকা। তো পাকা কদবেল চেনার উপায় হলো এর গায়ে বাড়ি দিলে দেখবেন যে একটা খালি একটা আওয়াজ হয়, আর এটা যেহেতু কাঁচা এই আওয়াজটা কিন্তু খুব ডিপলি। তো এখন পাকা কদবেলটা আমি ভেঙে দেখিয়ে দিই। তো দেখুন একটা মাত্র আঘাত করার সাথে সাথে কিন্তু কদবেলটা ফেটে গিয়েছে, আর দেখেই কিন্তু জিভে জল চলে আসলো। মানে দেখুন এর ভিতরের কালারটা কত সুন্দর হয়েছে। যেহেতু গাছ পাকা কদবেল না, রোদে দেওয়া পাকানো, এটা খেতেও কিন্তু সেম কদবেল গাছে পাকানোর মতো মনে হবে। তো দেখুন এর গ্রেভিটা কেমন, কতটা রস আলো। তো এখন এগুলোকে বের করে নিব। তো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকমভাবে এটা ভর্তা করতে পারেন। তো ভিতরটার কেমন অবস্থা সেটা দেখিয়ে দেওয়ার জন্য কদবেলটার পুরোটাই আমি একটা পাত্রে উঠিয়ে নিব। তো এখনও কিন্তু 2 নম্বর পদ্ধতি শেয়ার করা হয়নি, দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচ এবং বিট লবণ দিয়ে মাখিয়ে নিতে পারেন, বা চিনি দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন। আমি টক খুব বেশি টক পছন্দ করি না, এই জন্য এতে চিনি মিশিয়ে তারপর খাবো। তো দেখুন কদবেলের কালারটাও কিন্তু খুব বেশি কালচে হয়নি, যেহেতু ওটা রোদে দিয়ে পাকানো, একদিনে মাত্র রোদে দিয়েছে। তো আপনার যারা টক পছন্দ করেন, কদবেল গাছে পাকা অপেক্ষা করতে পারেন না, তারা কিন্তু এভাবে পাকিয়ে নিতে পারেন। এখন দেখিয়ে দিব 2 নম্বর পদ্ধতি। আমি এখানে একটা প্যান নিয়েছি আর একটা কাঁচা কদবেল নিয়েছি। এখন এই কদবেলটাকে কী করব, এইখানে আমি পানি দিয়ে দিব। তো যেহেতু এই প্যানটা অনেকটাই মানে মেলানো, এখানে পানি দিলেই কিন্তু কদবেলটা পানিতে ডুবে যাবে না, এই জন্য আমি এটা চেঞ্জ করে নিব। তো একটা হাঁড়িতে কদবেলটা দিয়ে বেশ কিছু পানি দিয়ে এটাকে আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। তো 5 মিনিট সিদ্ধ করলেই কিন্তু এর ভিতরটা পাকার মতো অবস্থা হয়ে যাবে, কিন্তু কালারটা চেঞ্জ হবে না, কালারটাই সাদা থাকবে। তো দেখুন আমি কদবেলটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর এটা রোদে দেওয়া কদবেল আর এটা কিন্তু সিদ্ধ করা কদবেল। তো এর ভিতরটা কেমন সেটাও দেখিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু কদবেল প্রেমীরা এই দুইটা পদ্ধতিতে যে কোনো একটা পদ্ধতিতে কদবেল পাকিয়ে নিতে পারেন, আর দেখুন কতটা সফট যেহেতু এটা সিদ্ধ করা। তো আজকের এই কদবেল পাকানোর দুইটি পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।